নাট্যচার্য সেলিম আলদিনের 15তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যচার্য সেলিম আলদিন স্মরণ উৎসব 2023 বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাট্য সংগঠন স্বপ্ন দলের নতুন প্রযোজনা মুখনাট্য ম্যাকবেথের উদ্বোধনী মঞ্চন হয়েছে শুক্রবার সন্ধ্যা 6টা এবং 7:30টায়। উইলিয়াম শেক্সপিয়ারের রচনা অবলম্বনে মুখনাট্য ম্যাকবেথের কাহিনী পুনর্বিন্যাস করেছেন জুয়েনা স্বপ্নম এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। আসান হাবিবের প্রতিবেদনে দেখব বিস্তারিত। বাংলা মুকা অভিনয় রীতিতে ম্যাকবেথ মঞ্চে এনেছে নাট্য সংগঠন স্বপ্নদল। উইলিয়াম শেক্সপিয়ারের রচনা অবলম্বনে মুখনাট্য ম্যাকবেথের কাহিনী পুনর্বিন্যাস করেছেন জুয়েনা স্বপ্নম, নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্বার্থপরতা, ক্ষমতার লিপসা, অতি উচ্চ আকাঙ্ক্ষা, সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল, শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়া, এই ট্র্যাজেডি ম্যাকবেথ। বিশ্বের শেক্সপিয়ারের রচনা নিয়ে মঞ্চ, চলচ্চিত্র, টেলিভিশনে নানা মাত্রিক সৃজন কর্ম পরিচালিত হলেও ব্যবহারিক গবেষণার মাধ্যমে মুখনাট্য বা মাইমো ড্রামা হিসেবে মঞ্চ উপস্থাপন স্বপ্নদলের ম্যাকবেথই প্রথম বলে জানান স্বপ্নদল প্রধান। আমরা যেভাবে উপস্থাপন করছি সেটা হচ্ছে মুখনাট্য বা মাইমো ড্রামা, অর্থাৎ এখানে প্রায় কোনো সংলাপ নেই, অর্থাৎ সংলাপ ছাড়া ম্যাকবেথের কাহিনীটাকে উপস্থাপন করছি আমরা। তাতে যেটা হচ্ছে যে সারা বিশ্বের যে কোনো ভাষাভাষী জনগণ, এমনকি অশিক্ষিত লোকজনও এই রস আস্বাদন করতে পারবেন। ম্যাকবেথ প্রযোজনাটি স্বপ্নদল নাট্যাচার্য সেলিম আলদিনের স্মৃতির প্রতি উৎসর্গ করেছে বলেও জানান নাটকটির অভিনেতারা। শেক্সপিয়ারের মতো একটা মানে একজন লেখকের নাটক করা এটা অসম্ভব, কারণ শেক্সপিয়ার বেশিরভাগ ড্রামাই হচ্ছে ডায়লগ বেসড। হত্যা বা কোনো পাপ কাজ করে একটা ক্ষমতায় হয়তো প্রাথমিকভাবে যাওয়া যায়, কিন্তু সবসময় টিকে থাকা যায় না। দর্শক যদি আমাদের নাটকটা ভালোভাবে রিসিভ করে এটাই তো এটাই আমার দলের জন্য অনেক বড় সফলতা। নাটকটি দেখে দর্শকরা তাদের অনুভূতি প্রকাশেও বিন্দুমাত্র কৃপণতা করেননি। শেক্সপিয়ারকে উপস্থাপন করাটা ছিল অনেক চ্যালেঞ্জিং। বেশ ভালো লেগেছে, আশা করি এই চেষ্টা মানে আপনাদেরই চেষ্টা অব্যাহত থাকবে। আমার ভালো লাগাটা কয়েক হাজার গুণ বেশি লেগেছে যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে নাটক দেখতে পেরেছি। নাটকটি নির্মাণে সহায়তা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আহসান হাবিব, দেশ বিনোদন।